নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো অনেকদিন পর রোদ বেরিয়েছে, আমরা আবার বাইরে বসেছি। আমার সোনু তো আজকে হাসছে, কত আনন্দ বাইরে বেরোতে পেরেছে। দেখবে ও কত বই খাতা নিয়ে পড়াশোনা করছে। একটু চন্দ্র, তারপর দুয়ে দুয়ে বলে দাও, দুয়ে হাসি তিনে জোরে বলো, চারে বেদ্য নয়, চারে বেদ, পাঁচে ছয়ে সাতে সাতে আটে দশে সবই বলে, নয় নবগ্রহ বললে, কিন্তু কত আসতে বললে, একটু জোরে বলো। আল আকু প্রেশার করিয়ে এনেছি, সোনু তো আর জড়িয়ে হলেও উত্তরগুলো ঠিকঠাক দিল। বিকালে আবার পড়তে বসেছে। এটা কি? আপেল। এটা বল। এটা কি? বিড়াল। এটা কি? হাঁস। এটা কি মা? হাতি। এটা কি? মাছ। এটা কি? এটা কি বলে দাও? ছাগল। এটা টুপি। এটা কি? আইসক্রিম। খাবে আইসক্রিম? আজকে খাওয়াবো, গরমকাল আসুক। এটা শরবত। হ্যাঁ শরবত আছে। আসলে এটা কি জিনিস? কিসের মধ্যে শরবতটা আছে? বোতল নয়, এটা জগ। এটা কি? ঘুড়ি। ভেরি গুড। এটা কি? পশুরাজ সিংহ। বাও। এটা কি? পাথর। বাঁদর। এটা কি বলো? এটা পাখির বাসা। এটা কি? পেঁচা। এটা কি? এটা ভালো করে বলে দাও। এটা কি? একটা কি? এটা কি? এটা তোতা। আচ্ছা তোতা, এটা তোতা, টিয়া পাখি। এটা কে? রানী। এটা খরগোশ। এটা কি? জাহাজ। হ্যাঁ জাহাজ রং দেওয়া আছে। এটা বাঘ। এটা কি? ছাতা। এটা এটা ভ্যান গাড়ি, ভ্যান বাস, স্কুল বাস। বাস এরকমই তো দেখতে হয় মা। হ্যাঁ বাসই, স্কুল বাস। কখন স্কুল যাবে? যাবো তো, ঠান্ডাটা একটু কমুক। এটা কি? এটা কি বলে দাও? এটা কি ভালো করে বলে দাও? এটা তুমি চেনো, তরমুজ। এটা কি গাছ? বড় দিনের গাছ। এটা এটা কি? এটা ঘড়ি নয়, ইয়ো ইয়ো একটা খেলা, খেলা। এটা কি? জেব্রা।
বন্ধুরা, আজ তো মেয়ে জড়িয়ে হলো উত্তরগুলো দিয়েছে, ঠিকঠাক একদম উত্তরগুলো দিয়েছে। আর ওর যখন 2 বছর বয়স ছিল তখন তো বর্ধমান হসপিটাল ওকে জবাবদিহি দিয়েছিল হাঁটতে পারবে না, ওর যদি ব্রেন না চায় তাহলে হাঁটতে পারবে না। তো তখন আমি হাঁটার জন্য আকুপ্রেশার করাতে নিয়ে গিয়েছিলাম, আকুপ্রেশার করিয়েছিলাম। তখন ওর 2 বছর বয়স হতে বোধ হয় 3 কি 4 মাস বাকি ছিল। তো 2-3 মাসের মধ্যেই ও হাঁটতে শিখে গেল। শুধু হাঁটাই নয়, ওর বুদ্ধিটাও খুলতে আরম্ভ করেছিল। তো তখন ও আস্তে আস্তে কথা বলা শুরু করে দিল, এবং ওর থেকে ছোট বাচ্চা সে কথা বলতে পারতো না ওর মতো, ও তখন এতটাই কথা বলতে শুরু করে দিয়েছিল। ভেবেছিলাম ও 4-5টা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতোই হয়ে যাবে, কিন্তু জানো তো দুর্ভাগ্য, সেই আমার দুর্ভাগ্যই। তো যে ডাক্তারবাবু ওকে আকুপ্রেশার করাতেন, উনি ওনার স্ট্রোক হলো। স্ট্রোক হওয়ার পর উনি এলেন 1-2 মাস পরে, তখন আবার নিয়ে গেলাম। কিন্তু আমার মেয়ে তখন আর কিছুতেই আকুপ্রেশার করতে চাইছিল না। দিনের পর দিন নিয়ে গেছি, ও কিছুতেই করতো না, এত কাঁদতো, দিয়ে বন্ধ করে দিলাম। তারপরে তো আমার মেয়ের আবার জোর খিঁচুনি শুরু হয়ে গেল। 2 বছর সুস্থ ছিল, তারপরে আবার জোরদার খিঁচুনি শুরু হয়ে গেল, এবং আস্তে আস্তে এতটা খারাপ হয়ে গেল। যখন 3-4 বছর বয়স তখন মানে বোঝাই যেত না যে ও একটা স্পেশাল বাচ্চা। এখন তো পরিষ্কার বোঝা যায় ও স্পেশাল বাচ্চা। তো সেই আকুপ্রেশার করানোর জোরেই ও হয়তো এখন কথাটা বলতে পারে, হাঁটাচলাটা করতে পারে। বাকি তো বোধ বুদ্ধিগুলো যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে কমে যাচ্ছে। তো কালকে আবার নিয়ে গেলাম, 1-2 মাস ধরেই যাবো, প্রত্যেক দিনই যাবো, ঠিক হচ্ছে, এবং একটা করে বাধা এসে ঠিক উপস্থিত হয়। ওর শরীর খারাপ নয়, বৃষ্টি না, কিছু না কিছু, ডাক্তারবাবু আসেননি, এই করে 2 মাস ডিলে হলো। তো কাল নিয়ে গিয়েছিলাম, কালকের পর আজ দেখো ঘুম পাচ্ছে ওর, কিন্তু তাও বসে বলল। আমি বললাম একটু তো কাজ করতে হবে, ও বললো হ্যাঁ করবো, উঠে বসলো, বসে কাজগুলো করলো। অনেকদিন পর আমার নিজেরও ভালো লাগছে যে ও আবার উত্তরগুলো জড়িয়ে জড়িয়ে হলেও উত্তরগুলো ঠিকঠাক দিয়েছে। যেটা 3 বছর বয়সে ও গোটা 30 ছড়া একটার পর একটা মুখস্থ বলতে পারতো, আজ নিজের নামটা পর্যন্ত বলতে পারে না। তো এতটাই আমার মানে কি বলবো, ওকে নিয়ে আমি দিন রাত ছুটেছি, আজ কলকাতা কাল বর্ধমান, মানে যেখানে যখন ডাক্তার দেখানো ছিল ওকে নিয়ে ছুটে চলে গেছি। কে যাবে, কী যাব, কী করে যাবো, এ কথা কখনো চিন্তা করতাম না। আমি শুধু একটাই চিন্তা করতাম যে আমার মেয়েটা কী করে সুস্থ হবে। সেই জন্য ওকে নিয়ে সবসময় ছুটেছি, যে সারাটা জীবন তো আমি ওর পাশে থাকতে পারবো না, ওকে নিজের কাজ করে নিতে হবে, নিজের সমস্ত কিছু নিজের পায়ে ওকে দাঁড়াতে হবে। সে চাকরি করার কথা আমি ভাবিনি, কিন্তু নিজের যে খাওয়া, নিজের জামাকাপড় পরা, নিজের এই সমাজে নিজেকে চলার উপযুক্ত করে তোলা, সেটুকুও তো করতে হবে মানুষ হিসাবে। তা সেইটুকুই আমি শুধু চেয়েছিলাম, তো আমি শুধু ছুটেছিলাম। কিন্তু মাঝখানে করোনা হয়ে তো অনেক বাধা হয়ে গেছে, আমার মেয়ের শরীর আরও অসুস্থ হয়ে পড়েছে। তো এখন আবার শুরু করেছি, এখন এত বাধার পরেও আমি আবার গেছি কালকে, এত ঠান্ডাতেও ওকে নিয়ে গেছি। কালকে আসার পথে তো পড়েও গিয়েছিলো, কিন্তু তার জন্য আমি দমেও যাইনি আর দমে যাবও না। আমি ওকে নিয়ে ঠিক এইভাবে ছুটতে থাকবো, আমার বলতে শুধু ওই, এবং ও যদি জীবনে নিজের জায়গাটা বুঝতে পারে, নিজের অস্তিত্বটা বুঝতে পারে, সে পাওয়ার থেকে বড় পাওয়া আমার কাছে কিছু থাকবে না। তার জন্য আমি ওর জন্য যেখানে যেতে হয় যেমনভাবে যেতে হয় আমি সব জায়গায় যাব। তো আজ এই পর্যন্তই, আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো।